শুভমণ্ডলী কেমন আছেন সবাই? আমরা ডিপিআরসির পক্ষ থেকে আজকে আমরা উপস্থিত হয়েছি আমাদের এক ভাইকে নিয়ে, যিনি দীর্ঘদিন ধরে হিপ এবং হাঁটুর জয়েন্টের প্রবলেমে ভুগছিলেন। আমরা সাক্ষাৎকারে যাওয়ার আগে বলতেছি, ডিপিআরসি ঢাকা শ্যামলী হসপিটাল, এখানে দীর্ঘদিন ধরে বিভিন্ন বাত ব্যথা প্যারালাইসিসের চিকিৎসা করে আসছেন আমাদের প্রাণপ্রিয় স্যার ডক্টর শফিউলা বোধন স্যার। ডক্টর শফিউলা বোধন স্যার তার মেধা দিয়ে, দক্ষতা দিয়ে দীর্ঘদিন ধরে অনেক বাত ব্যথা রোগীকে সুস্থ করেছেন এবং অনেক পিএলআইডি রোগী এসেছেন, সুস্থ হয়েছেন। তেমনই ভাবে আমরা যারা ডিপিআরসির মাধ্যমে ডক্টর শফিউলা বোধন স্যারকে চিনে থাকি, সকলেই অনেকেই জানেন স্যারের মাধ্যমে অনেকেই সুস্থ হয়েছেন এবং দেশে এবং দেশের বাইরে থেকে অনেক দূর দূরান্ত পেশেন্ট এসেছেন। তো তেমনই আজকে আমরা এক ভাইয়ের কাছ থেকে, তার কাছ থেকে শুনবো। আসলে আমরা প্রত্যেকটা ইন্টারভিউ আমরা একটা তুলে নিয়ে আসি তার একটা ছোট একটা ইতিহাস, তার যে ব্যথাময় যে জীবন, তিনি যে তার স্বাভাবিক জীবন থেকে কতটা পিছিয়ে পড়ে আছেন সেই জীবনটার গল্প, এবং আমরা আরো জানতে পারি যে তার যে রোগটা হয়েছে রোগটা সম্পর্কে আমরা জানতে পারি। তো চলুন আমরা কথা না বলি, আমরা তার সঙ্গে পরিচয় হই এবং আমরা তার কাছ থেকে জানবো তিনি কি কি সমস্যায় ভুগছিলেন এবং আজকে তিনি কেমন আছেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। শুরুতে আপনার পরিচয়টা জানতে চাই, আপনার নামটা এবং কোথা থেকে এসেছেন? আত্মার হোসেন, সিলেট থেকে আসছি। সিলেট থেকে এসেছেন। তো আত্মার সাহেব, আমরা জানতে চাচ্ছি যে আপনার যে কি সমস্যা হয়েছিল এবং কবে থেকে আপনি এটা বুঝতে পারলেন? 5-6 বছর আগে হাঁটুর সমস্যা হয়। আচ্ছা, তারপর হাঁটুর থেকে এই যে হিপের সমস্যা। আপনি পড়ে গিয়েছিলেন? না, এমনি কোনো সমস্যা ব্যথা পাই নাই, এমনি স্বাভাবিক ভাবে হয়েছে। জি, তবে অনেক ডাক্তার দেখাইছি 4-5 বছর। আপনাকে মানে আপনার যে সমস্যাগুলো এটার কারণে আপনার কি কি প্রবলেম হয়েছিল? হাতে বেশি ব্যথা হলো, হাঁটা খুবই কষ্টকর। জি, বিছানা শুয়ে থাকতে একটু ভালো লাগবে, হাঁটা না, হাঁটাহাঁটি করতে আপনার অনেক প্রবলেম হয়। আচ্ছা, তাছাড়া স্বাভাবিক জীবন থেকে আপনি যে পিছিয়ে পড়েছিলেন বা আপনার যে সমস্যাটা হয়েছিল এটার হিস্ট্রিটা আমাদেরকে একটু বলুন, কেমন আপনার মনে হয়েছিল যে আসলে? যেমন স্বাভাবিক একজন মানুষ সবসময় অসুস্থ থাকে, তো তার মনে একটা আলাদা একটা অন্যরকম ইয়ে থাকবে যে সবাই সবকিছু করতেছে, আমি আপনি করতে পারছেন না, করতে পারতেছি না, নিজের একটা কষ্ট আছে না, এটা একটা ফ্যামিলি থেকে আপনার একটা মানে বোঝা হওয়ার মতো আর কি অবস্থা। তারপর কি হলো, আপনি মানে পরবর্তীতে আমাদের স্যারের ঠিকানা কিভাবে পেলেন? মোবাইলের মাধ্যমে স্যারের ঠিকানা পাইলাম, আয়সা দেখাইলাম। স্যার স্যার কি বললো আপনাকে? টেস্ট দিল কয়েকটা আর বললো 700 দিন ভর্তি থাকার জন্য। তো আজকে 19 দিন আমি আছি, 2 দিন একটু বেশি ছিলাম, তখন আলহামদুলিল্লাহ মোটামুটি আগের থেকে একটু ভালো। স্যার যেদিন আপনাকে ফার্স্ট দেখলেন আর কি, হ্যাঁ, স্যার আপনাকে কি বলেছিলেন যে আপনার এই রোগটা সম্পর্কে আপনাকে বলেছিলেন যে এটা সুস্থ কিরকম ভাবে কি হবে কিনা? স্যার বলছেন যে আমার জয়েন্টটা ইয়াটা ক্ষয় হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, জয়েন্টের যে বাটি থাকে আমাদের হিপের মধ্যে যে, হ্যাঁ জি, ভর্তি হতে হয় বা তাদের ধারণা থাকে যে এখানে অনেক মানে কস্টলি, তো এই ব্যাপারে আপনি কি বলবেন যে স্যার যে আপনার যে সমস্যাটা ছিল এটা সত্যি কি ভর্তি থাকার মতো ছিল নাকি ভর্তি থাকার তো ভর্তি দেওয়া নাই? আমি তো ছিলাম, আমার সাথেও কয়েকজন ছিল, ভর্তি দেওয়া নাই, ওষুধ দেওয়া দিয়েছে বা চলে গেছে। জি, তো জাস্ট আপনার রোগটা অনুযায়ী স্যার আপনাকে ভর্তি দিয়েছে, তাই তো? যতটুকু ট্রিটমেন্ট লাগবে এটা দেয় স্যার। তো এখন আপনি সবকিছু মিলে এখন আলহামদুলিল্লাহ ভালো আছেন এবং লাগছে ভালো, আজকে আপনি চলে যাবেন। তো আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলবেন যে আপনি স্যারের ভিডিও দেখেছেন, ভিডিও দেখার পর আপনার এরকম অসংখ্য পেশেন্ট আসছিল যাদের ভিডিও দেখে আপনার রোগের সাথে আপনি মিলিয়ে নিয়েছেন, তারপর আপনি স্যারের কাছে আসছেন এবং আজকে আপনি এই যে ভিডিও মানে আজকে নিজের একটা অপিনিয়ন যাচ্ছেন মানে বলছেন আর কি, অনেক দর্শকই আর কি আমাদেরকে দেখছেন, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন যে আসলে এরকম তো অনেকেই আছে দেখে আসছে বা লং টাইম অনেক জায়গায় যাচ্ছে, টাকা নষ্ট করছে, সময় নষ্ট হচ্ছে, তাদের উদ্দেশ্যে আমাদের যদি মানে যদি একটু তাদের উদ্দেশ্যে কিছু বলেন আপনি? মনে হয় যে দীর্ঘদিন যারা চিকিৎসা করছে স্যারের ঠিকানা হইলে একটু দেখা করে চিকিৎসা নেওয়াটা একটু ভালো, বা স্যারের সাথে ভাষায় যোগাযোগ করা, একটা পরামর্শ দিব যে কি করলে ভালো হবে, এটাই ভালো। আচ্ছা আচ্ছা,
ধন্যবাদ সুপ্রিয় দর্শক মন্ডলী। আজকে আমরা আমাদের যে ভাই আছেন আক্তার ভাই, আক্তার ভাইয়ের কাছ থেকে আমরা যে তার অপিনিয়নটা শুনলাম, তিনি দীর্ঘদিন ধরে তার হিপ জয়েন্টে ভুগছিলেন, তিনি যে তার স্বাভাবিক জীবন থেকে অনেক পিছনে পড়ে গেছেন, তিনি স্বাভাবিক কাজকর্ম থেকে অনেক পিছনে পড়ে গিয়েছিলেন, তার ফ্যামিলি সেটাকে টোটালি সাফার করছিলেন, তিনি দীর্ঘদিন ধরে অনেক চিকিৎসাই তিনি নিয়েছেন, অনেক ডক্টরের কাছে গিয়েছেন, অনেক জায়গায় গিয়েছেন, প্রত্যেকটা ডক্টর তাকে সাময়িক মেডিসিন দিয়ে, ব্যথার মেডিসিন দিয়ে তাকে মানে ফিরিয়ে দিয়েছেন, কিন্তু এই জীবনটা তার কাছে মনে হয়েছিল একটা বোঝাময় জীবন। তো তিনি চিন্তা করলেন, ইউটিউবে গিয়ে আমাদের ডক্টর সফুলে প্রধান স্যারের ভিডিওগুলো দেখলেন, দেখার পর তিনি চিন্তা করলেন যে এখানে যে সকল পেশেন্ট আছে, বাত ব্যথা, প্যারালাইসিস, বিভিন্ন জয়েন্টের ব্যথা, পিএলডি পেশেন্টগুলো আছেন, তিনি দেখলেন যে আসলে এখানে যাওয়া উচিত, যে এখানে দীর্ঘদিন ধরে অনেক পেশেন্টরা যাচ্ছে এবং সুস্থ হচ্ছে, এটা তাকে মডিফাই করে। এর জন্যই তিনি স্যার এখানে আসার উদ্দেশ্যে তিনি আসেন এবং একটা আশা নিয়ে আসেন। তো স্যার তাকে ফার্স্ট দেখার পর তাকে বলেন যে উনি সুস্থ হবেন, ওনার যে মানে জয়েন্টের যে মানে বাল্ক ছিল মানে ওটা একদম ক্ষয় হয়ে গিয়েছিলেন, যেটার জন্য তাকে মানে ভর্তি থাকাটা প্রয়োজন আছে, তাকে মিনিমাম 17 দিন ভর্তি থাকে, 19 দিন ভর্তি থাকার কথা বলেছেন। তো আলহামদুলিল্লাহ তিনি সেই স্যারের কথাকে ফলো করে তিনি এখানে ভর্তি থাকেন এবং আমাদের ডিপিআরসি হসপিটালে চিকিৎসা গ্রহণ করেন। তো গ্রহণ করার পর আজকে তিনি আগের যে মানে ফার্স্ট যেদিন তিনি ভর্তি হয়েছিলেন তার থেকে আজকে তিনি অনেক ভালো আছেন, তিনি অবশ্যই স্বাভাবিক একটা লাইফে জীবনে ফিরে যেতে যাচ্ছেন। আমরা তার জন্য দোয়া করব এবং আপনারা যারা দেশে এবং দেশের বাইরে যারা আমাদের প্রোগ্রামটি দেখে থাকতেছেন, আমাদের এই সাক্ষাৎকারটার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের আমাদের যারা পেশেন্ট আছেন এবং অনেক তার রোগ সম্পর্কে আমরা জানি না যে আসলে কোথায় গেলে সঠিক চিকিৎসাটা আমরা পাবো। ডিপিআরসি হসপিটাল দীর্ঘদিন ধরে আমাদের ডক্টর শফিউল্লাহ প্রধান স্যার আমাদের বাত ব্যথা, প্যারালাইসিস এবং রিহ্যাবিলিটেশন সেন্টারে দায়িত্ব নিয়ে আসছেন এবং অনেক রুগী এখানে এসেছেন এবং অনেক রুগী সফল হয়ে চলে গেছেন। অবশ্যই যারা এই সকল প্রবলেমে ভুগছেন অবশ্যই তারা আমাদের ওয়েবসাইটে যাবেন, আমাদের ডিপিআরসি হসপিটাল নামে ওয়েবসাইট আছে, ইউটিউব আছে, অথবা ডক্টর শফিউল্লাহ প্রধান নামে সার্চ দিলে আপনারা ইউটিউবে সহজেই দেখতে পাবেন, আমাদের সফলতার গল্প আছে, আমাদের এখানে অনেক সুস্থ রুগীর সাথে আমাদের মানে সাক্ষাৎকারগুলো আছেন। আপনারা বিস্তারিত জানার জন্য আমাদেরকে ফোন করবেন। ডক্টর শফিউল্লাহ প্রধান স্যার ঢাকা শ্যামলী ডিপিআরসি হসপিটালে শুক্রবার ছাড়া সব দিনে বসেন, সকাল 9টা থেকে দুপুর 1টা এবং বিকাল 5টা থেকে রাত 8টা পর্যন্ত। অবশ্যই স্যারকে দেখানোর আগে অবশ্যই আপনার সিএল কনফার্ম করে আসবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা শেষ করছি। আসসালামু আলাইকুম। আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।